বেগম জিয়া তিনি মুক্তি পেয়ে গেছেন তার তার মামলা থেকে বা তার সাজা থেকে। না, আমরা তো যে সমস্ত মামলা হয়রানিমূলক হচ্ছে সেগুলো আমরা স্ক্রুটিনি করছি, সেগুলো আমরা দেখছি। অনেকেই তো যাদের যাদের বিষয়গুলো স্পষ্টভাবে এসছে যে না এটা হয়রানিমূলক, আমরা সবই তো সরাচ্ছি। এবং আপনি জানেন গত স্বৈরাচার, এই যে কথিত স্বৈরাচার লক্ষ লক্ষ কেস, এরকম হয়রানিমূলক কেস দিয়েছেন যাতে অপোজিশনকে তারা আসলে টোটালি ডিসম্যান্টেল করতে চেয়েছিলেন, দেশটা যাতে একটা একতান্ত্রিক এক পার্টির একটা স্বৈরতন্ত্র তৈরি, ওইটার আলোকে তারা লাখ লাখ লোক, এবং বিএনপির হিসাবে বিএনপি বলতো যে তাদের 50 লক্ষ লোকের এগেনস্টে হয়রানিমূলক কেস দেওয়া হয়েছে। তো সেগুলো তো আমরা স্ক্রুটিনি করে দেখছি। মানে বিএনপির মানে একদম শীর্ষ নেতা বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যিনি ভবিষ্যতে আসলে নেতৃত্ব দেবেন, তার বিষয়ে কি আপনারা কোনো বিশেষ ভাবনা ভাবছেন কিনা, এটাই আমি আসলে জানতে চাচ্ছি, কারণ তারা এই দাবি আবেদন করছেন। সবার বিষয়ই দেখছি, এটি আপনারা দেখছেন নিশ্চয়ই, সেই বিষয়টি আমরা জানতে চাইব। জনাব শফিকুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই সফল হবেন, এই সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই, রাজনৈতিক দলগুলো বারবার বলছে। শুভকামনা রইল আপনাদের জন্য। অনেক ধন্যবাদ জনাব শফিকুল আলম, আপনি সময় দিয়েছেন, যুক্ত হয়েছেন। এই ছিল রাজনীতির এপিটোপিটের আজকের আয়োজনে। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন সবাই।